ব্যাক ফ্রেন্ডস, এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, আগামী 24 ঘণ্টাতেও চলবে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুগণ, এই আগামী 24 ঘণ্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের কোন কোন জেলায়, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়, এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। এদিন সকাল থেকে আকাশের মুখ ভার, তবে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনো ভারী বৃষ্টি হয়নি, তবে উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় একটানা বৃষ্টি চলছে। শুক্রবারের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। ভারতে সাধারণভাবে বর্ষা স্থায়ী হয় 30 সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতেও শুরু করেছে। মৌসুমি বায়ুর অবস্থান, আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু অবস্থান করছে, এর সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপ। এবারে আমরা জানব উত্তরবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এদিকে কয়েকদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে, নদীগুলির জলস্তর বেড়েছে, পাহাড়ে ধস নেমে বেশ কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবারে আমরা জানব দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের লেটেস্ট আপডেট।